মেলা বেয়া আমাদের জমিদার পরিবারের একটা ঐতিহ্য ছিল। হাতিশালে ছিল হাতি, ঘোড়াশালে ছিল ঘোড়া। এখন মাছের কাঁটা খাবার জন্য এবারে ত্রিশমানায় একটা বিড়ালও খুঁজে পাওয়া যাবে না। কেন রাম, এমন হলো আমাদের অবস্থাটা, এমন অবনতি হবার কথা নয়। এখন তো আমাদের অনেক জমি আছে। আছে ঠিকই, কিন্তু যে জমি আছে সেখানে বছরে কয়সমূন ফসল পান বলেন তো? হ্যাঁ, জমির ফসল তো দিন দিন কমেই আসছে। তাছাড়া জমিতে কি শুধু এই ধান ফলালেই চলবে? জমি থেকে তো নানা রকম শাকসবজিও পাওয়া দরকার। তা ঠিক বলেছ, চারিদিকে তো শুনি কত আধুনিক চাষাবাদ চালু হয়েছে। অল্প জমিতে নানান ধরনের ফসল ফলিয়ে নিজেদের চাহিদা পূরণ করে। অথচ আমার এত জমি থাকতে দিন দিন ফসল কমছে কেন? নিজের জমি নিজের চোখে কখনো কি দেখেছেন? তা তো দেখিনি। একবার নিজে গিয়ে দেখেন ফসলের সাথে সাথে শাকসবজি চাষ করা যায় কিনা। ঠিকই বলেছ, কেরামতকে নিয়ে আমি কালই জমি। সূর্যাস্ত যায় না, কিন্তু এখন তো সবই অন্ধকার। সেই জমিদারি নেই, জমিদারির জৌলুস নেই, এমনকি জমির ফলন পর্যন্ত নেই। আচ্ছা কেরামত, আমাদের এই জমির উর্বরা শক্তি কি কমে গেল? না হুজুর, কমবে কেন? ঠিক মতো দেখাশুনো হয় না, তাই ফলনও বেশি পাওয়া যায় না, বুঝেছেন হুজুর? কেরামত জি হুজুর, এই ঘটনাটার মানে কি? কোন ঘটনা? আরে এই ঘটনার রহস্যটা কি? ও এইটা মনে হয় কোনো বাচ্চা ফুলামেনের কাজ, বুঝতে পারছেন? মানে এরা ওটা আপনাকে ইঙ্গিত করে এই আর কি। মানে মানে হলে গিয়া হুজুর, এইখানে জমিদারের জমির সীমানা শেষ। কিন্তু ওইদিকে তো কারো জমির সীমানা দেখছি না, শুধু ফসল আর ফসল। আচ্ছা কেরামত জি হুজুর, ওই ধানের জমিতে আগাছা গাছগুলো কেন? ওগুলি আগাছা না হুজুর, ওগুলি হল সবজির গাছ। সবজির গাছ? জি হুজুর। তার মানে আইলে ওরা সবজির চাষ করে? হুজুর, ওদের জমি হইল অল্প, বুদ্ধি হইল অনেক বেশি, তাই তো ওরা জমির মতো করে ধানের চাষ আর ওই এই আইলের মধ্যে করে সিমড়া, লাউ, তারপর করলা, কদু, মূলা, ঢুলা, এই ডাল। আমার জমি বেশি জি, কিন্তু বুদ্ধি কম। ও ওই কম জমিওয়ালা কৃষকদের আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি যাবো। হ্যাঁ, কারণ আমি ওদের কাছ থেকে অল্প জমিতে বেশি ফলন ফলানোর ওই জমির অপচয় না কইরা সেইখানে চাষের ব্যবস্থা করা এই আর কি। সেটা কি করে সম্ভব? জমির সীমানা ঠিক করার লাইগা আমরা আইল ব্যবহার করি। অথচ এই আইলে অতি সহজে লাউ, সিম, বরবটি, মিষ্টি কুমড়া ও বেগুনের চাষ করা যায়। আইলে মরিচ, মটর, ধনে, মাসকলাই ও ভুট্টারও চাষ করা যায়। হুজুর, আমাদের জমি অল্প,
আরই অল্প জমিতে অনেক ফসল ফলানোর চেষ্টা করতে হয়। খুবই ভালো চেষ্টা, অবহেলা করে অল্প জমি ফেলে রাখা ভালো না। কিন্তু আইলে চাষ করলে জমির আয় তো নষ্ট হয়। না, আয় নষ্ট হয় না, আবার ফসলও থাকে ভালো। আইলে চাষ করলে জমিতে ইঁদুরের উৎপাতও কম। তাই নাকি? আমার জমিতে তো দিন দিন ইঁদুরের উপদ্রব বেড়েই চলেছে। কেনামত সমস্ত জমির আইলে আমি সবজি চাষ। এই এই তোমরা কাজ করো, কাজ করো, ভালো মতো কাজ করো। এখন সময় বদলে গেছে, তাই জমির আইল ফেলে রাখা চলবে না। না, এখন আইলে চলবে সবজির চাষ।